হ্যালো ফ্রেন্ড, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো নিশ্চয়ই আপনারা জানেন আসাম টেট 2019 পরীক্ষা 10 নভেম্বর হবে। তো আজকে জারি করা হচ্ছে একটা অ্যাডেন্ডাম। তো এই অ্যাডেন্ডামে কী রয়েছে আমি আপনাদেরকে একটু শর্টকাটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেটা রয়েছে টেট এম্পাওয়ার্ড কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এখানে যদি দেখেন সেখানে রয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট ফর লোয়ার প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি লেভেল 2019 ফর দ্য স্টেট অফ আসাম। তো এখানে কী রয়েছে যদি আমি আপনাদেরকে একটু বিষয়বস্তুটা বলে দিই, সেখানে বলা হয়েছে বা সেখানে বর্ণনা করা হয়েছে যে আপনারা যারা যারা টেটের জন্য আবেদন করেছেন এবং যারা যারা টেটে পাস করবেন, তো তাদেরকে যখন এঙ্গেজ করা হবে তো তাদেরকে সেই জোনে, যারা যারা যে জোন সিলেক্ট করেছেন সেই জোনেই তাদেরকে এঙ্গেজমেন্ট দেওয়া হবে। অর্থাৎ তাকে অন্য কোনো জোনে বা অন্য কোনো যদি জোনে চান তাহলে তিনি আবেদন করতে পারবেন না, এবং যে জোনে তিনি আবেদন করবেন বা যে জোনে তাকে চাকরি দেওয়া হবে সেই জোনে তাকে চাকরি করতে হবে এবং তাকে কোনো ট্রান্সফারের সুযোগ খুব সহজেই দেওয়া হবে না। তো এখানে শুধু এই বিষয়ে বলা হয়েছে, তো আমি আপনাদেরকে শর্টকাটে একটু বলে দিলাম। তো এখানে দেখতে পারেন সাইন্ড মেম্বার সেক্রেটারি এম্পাওয়ার্ড কমিটি টেট এলিমেন্টারি টেট গভর্নমেন্ট অফ আসাম। তো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই খবরটা, অর্থাৎ আজকেই সেই খবরটা বা গতকালে সেই খবরটা আজকের পত্রিকায় বেরিয়ে এসেছে। তো আমি বেশ কিছু না বলে ভিডিওটি এখানে শেষ করছি, এটা শেয়ার করতে পারেন, সবাইকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ, জয় হিন্দ।